হ্যালো বন্ধুরা, আজকে আমরা আরেক ফটোশপের আরেক টুল নিয়ে আলোচনা করব, একটি গুরুত্বপূর্ণ টুল। তো বন্ধুরা, আজকে আমরা দেখব ফটোশপের ক্রপ টুল সম্পর্কে আলোচনা করব। দেখুন, এটি একটি ক্রপ টুল। আর এই ক্রপ টুল ভিতরে একটু জাস্ট আমরা চেপে ধরলে দেখতে পারবো আরও চারটি টুল রয়েছে। তো বন্ধুরা, এখানে দেখুন, প্রথমেরটা হচ্ছে ক্রপ টুল, তারপরেরটা হচ্ছে পার্সপেক্টিভ টুল, তারপরেটা হচ্ছে স্ন্যাপ টুল, আর একটা হচ্ছে স্নেচ সিলেক্ট টুল। তো বন্ধুরা, আমরা চারটি টুলের এই সম্পর্কে ব্যবহার জানব আজকে। তো প্রথমে আমরা ক্রপ টুল সম্পর্কে দেখব। তো দেখুন, এখানে আমি একটি মেয়ের ছবি নিয়ে এসেছি। তো ক্রপ মানে আমরা বুঝি যে এটিতে কোনো কিছুকে কাটা বা কর্তন করে ফেলে দেওয়া বা বড়কে ছোট করা। তো বন্ধুরা, আমরা যখন ক্রপ টুল সিলেক্ট করব, আমাদের এখানে দেখুন মেনু বারে আমাদের কয়েকটা অপশন চলে আসে। তো এই অপশন বারে আমরা এখানে আমরা যখন ছবিটাকে সিলেক্ট করব এবং টুলটাকে সিলেকশন করে নেব, তারপরে আমাদের এখানে অপশন বারটা এসে যাবে। তো আমরা এখান থেকে অপশন বসাই দেওয়ার পরে আমরা যদি দেখুন, এখানে আমি 2 ইঞ্চি এখানে বসাই দিতে হবে, 3 ইঞ্চি, তারপরে এখানে 2। তো দেখুন, আমার এখানে অটোমেটিক সিলেকশন করে নিচ্ছে। তো আমি যদি এখানে দেই 2.5/3, তাহলে আমার অটোমেটিক সিলেকশন করে। তো এটাকে সিলেকশন করে দিচ্ছে, কিন্তু আমি এটাকে জাস্ট উপর নিচ করে ছবিটাকে আমি যদি চাই যে আমি একটু সাইড থেকে নেব, ধরুন আমি ছবিটাকে আরেকটু নিচে নামিয়ে নিতে চাচ্ছি। দেখুন, আমি এখন যদি এটাকে ওকে করি, তাহলে আমার এই ছবিটা এই মাপের হয়ে গেছে। তো বন্ধুরা, আমি যদি ব্যাক গেলাম, এখানে আপনারা রেশন ঠিক করে দিতে পারবেন যে আপনি কী ধরনের রেশন সেটা চাচ্ছেন। আপনি কি স্কোয়ার চাচ্ছেন না কম বেশি চাচ্ছেন, সেটা আপনি এখানে কাস্টমাইজ করে দিলে চলবে। এখানে আপনি ক্লিন করে কেটে নিতে পারবেন। আর এখানে দেখুন কিছু টুল দেখাচ্ছে, এখানে আপনি গ্রিল, মানে গ্রিলটা আপনি যদি দেখে যদি আপনি সিলেকশন করতে চান, দেখুন এইভাবেও আপনি সিলেকশন করতে পারেন। অথবা আপনার যে কোনোভাবে আপনি রেশন দিয়ে আপনি এটাকে সেটিং করে করতে পারবেন। আমরা অলওয়েজ শো ওভারলে দিয়ে রাখি, ওটা দিয়ে আমরা করতেছি না। আবারত এখানে দেখুন সেটিং কিছু দেখাচ্ছে, আমরা পুরো এরিয়া সেটিং অটোমেটিক সেটিং করবে, সেই জিনিসটা ওকে করে দেওয়া হয়েছে। এখানে দেখুন করপ, আপনি কী ধরনের কাজ, আপনি কি ডিলে চাচ্ছেন না সেটা আবার ফেরত যোগ। দেখুন, এখানে আমরা ডিলেট সিলেকশন দিই, যখন আমরা এটাকে ক্রপ করবো তখন এটা বাকিটা ডিলেট হয়ে যাবে। তো বন্ধুরা, এইভাবে করেই এই টুলের ব্যবহার করতে হয়। আপনারা এখানে দেখুন, আমি ক্লিক করার সাথে সাথেই আমি যদি ছবিটাকে জাস্ট একটু ছোটো করে নেই, তাহলে দেখুন এখানে আমার সিলেকশনের পরে আমি ছোটো বড়ো করতে চাইলে সেটাকে ছোটো বড়ো করা যাচ্ছে। আমি যদি এদিক দিয়ে ছোটো করতে চাই, তারপরে আমি ছোটো করতে পারবো। দেখুন, এভাবে করে আমি যদি এখানে ওকে করি, তাহলে আমার ছবিটা ছোটো হয়ে যাচ্ছে। এটা আপনারা ম্যানুয়ালিও করতে পারেন, অথবা এখানে সিলেক্ট করে এখানে আপনারা মাপ দিয়ে দিলেও আপনারা সিলেকশন ক্রপ করতে পারবেন। তো বন্ধুরা, এখন আমি দেখবো এটা টুল সম্পর্কে আমরা অবশ্যই বুঝতে কোথাও আমার মনে হয় সমস্যা হওয়ার কথা নয়। তো এখন আমরা দেখব এই টুলের এই, দেখুন এখানে পার্সপেক্টিভ টুল সম্পর্কে। তো ক্রপ টুলে পার্সপেক্টিভ টুল একটি খুব গুরুত্বপূর্ণ এবং মজার টুল। এই টুল দিয়ে কাজ করা সাধারণত হয় না, তারপরেও কখনো কখনো
কখনো প্রয়োজন হয়। আমি সিলেকশন করলাম, তো আপনারা এখানেও দেখুন, এখানে হাই ওয়াইড রেজুলেশন আপনারা দিয়ে দিতে পারেন, অথবা আমি সেটা করব না। এটা দিয়ে সাধারণত দেখুন ইউটিউবটা সম্পর্কে আপনারা বুঝতে অসুবিধা হওয়ার কথা নয়। এখানে দেখুন সিলেকশনটা বাঁকা জিনিসকে সিলেকশন করার জন্য এই টুলটি ব্যবহার করা হয়। আপনারা কোনো জিনিস যদি বাঁকা থাকে সেটাকে সজাগ করে সিলেকশন করার জন্য আপনারা এই টুলটি ব্যবহার করলে খুব মজার কাজে দেবে। তো আমরা দেখুন এখানে আমরা ওই জানালাটি আছে, তো এই জানালাটি আমরা সিলেকশন করব। জানালাটা কিন্তু সজা নেই, এটা কিন্তু বাঁকা আছে, তো আমরা এটাকে চাচ্ছি সজাভাবে সিলেকশন করতে। তো কীভাবে এটা করব আমি বড় করে নিলাম। তো এখানে দেখুন আমি এখানে একবার জাস্ট আপনারা দেখছেন এখানে এই যে প্লাস চিহ্ন দেখাচ্ছে, তো এই প্লাস চিহ্নটা মানেই বুঝবেন যে এখানে আপনার পয়েন্ট আছে। আমি জাস্ট এই পয়েন্ট নিলাম, একটা আরেকটা পয়েন্ট নেব এখানে, এখানে কিন্তু আপনাকে শো করাচ্ছে, আর একটা পয়েন্ট এখানে, আরেকটা পয়েন্ট এখানে। তো বন্ধুরা দেখুন আমার জাস্ট জানালাটা আমার প্রয়োজন ছিল, আমি জানালাটা নিয়েছি। এখন আমি এখান থেকে ওকে দেব, দেখুন আমার জানালাটাতে এটা কিন্তু বাঁকা ছিল, আমার এটাকে সে সোজা করে দিল ক্রপ করার পরে। আর অন্য কোনো এছাড়া এই টুল ছাড়া অন্য কোনো টুলে আপনারা এই সুবিধাটা পাবেন না, তাই পার্সপেক্টিভ টুলটা অনেক গুরুত্বপূর্ণ এবং অনেক মজার একটি টুল। এই টুলটা যদিও আমাদের সচরাচর প্রয়োজন হয় না, কিন্তু এমন সময় এমন কিছু জায়গায় প্রয়োজন হয় যেটা আমাদেরকে অনেক মজার টুল। তো বন্ধুরা পার্সপেক্টিভ টুল সম্পর্কে আপনাদের কোনো সমস্যা থাকলে আমাকে বলবেন, তাহলে আমি আরও বুঝে দেওয়ার চেষ্টা করব আপনাকে। আমি মনে করি যে আমার আপনাদের বোঝার কোথাও সমস্যা কথা না। তো এখন দেখুন এখানে আরও দুইটি টুল সম্পর্কে আছে, এই দুইটা টুল আমাদের সাধারণত ফটোশপে কাজ করতে গেলে কোনো প্রয়োজন হয় না। তারপরেও আপনাদেরকে আমি জাস্ট একটু দেখাচ্ছি নলেজে রাখার জন্য। তো আপনারা যে এখান থেকে দেখতেছেন স্নেক টুল, মানে এটা হচ্ছে একটি চাপুর মতো, অর্থাৎ এই টুল দিয়ে জাস্ট কোনো কিছুকে কাটার জন্য ব্যবহার করা হয়। আমি এখানে দেখাতে চাচ্ছি যে দেখুন এখানে আপনারা, আমি এই অংশটুকু জাস্ট শুধু নেব, এটুকুই শুধু আমার প্রয়োজন, এটি জাস্ট ওয়েবের জন্য ব্যবহার করা হয়। আপনারা দেখুন এখানে আমি এটা দিয়ে কাটলাম, আর এটা দিয়ে আমাকে সিলেকশন করতে হবে। দেখুন এখানে সিলেকশন টুল এটাকে বলা হয়। আমি এখান থেকে যে আমি এখানে যদি মাপ করে দেই, আমি এখানে কত ইঞ্চি নেব, কত এখানে দেখুন এখানে সব কিছু সাইজ আছে, এই মাপ অনুযায়ী এটা আমার কাটার জন্য। দেখুন এখানে আমার ইউআরএল দিলে আমি অটোমেটিক্যালি আমার এটা ওয়েবসাইটের জন্য, মূলত এই টুলটি ব্যবহার করা হয় ওয়েবসাইটে যদি কোনো কিছু আইকন অথবা লোগো অথবা কোনো কিছু যদি পিকচার যদি প্রয়োজন হয়, তো এই টুলটা দিয়ে কেটে খুব ছোট্ট আকারে কাটানো যায় এই টুলটা দিয়ে। আপনাদেরকে আরও দেখাতে চাচ্ছি যে দেখুন আমার এইটুকুই প্রয়োজন, তো আমার টুলটা সিলেকশন ছিল না। তো দেখুন আমার জাস্ট খালি আমি যদি মনে করি যে আমার এইটুকু প্রয়োজন, তাহলে এই টুলটা দিয়ে তা সম্ভব, এবং সেটা খুব সহজেই সম্ভব। তো বন্ধুরা আমি আশা করি আপনারা বুঝতে পারছেন যে এই টুলের ব্যবহার সম্পর্কে, কারণ আমাদের এই টুলটা আমাদের প্রয়োজন নেই, তাই আমি এই টুল সম্পর্কে আর বেশি আলোচনা করলাম না। তো বন্ধুরা আপনাদের যদি কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি আপনাদেরকে সব টুলের সম্পর্কেই টিউটোরিয়াল দিচ্ছি। কোনো টুলের সম্পর্কে যদি আপনাদের প্রশ্ন থাকে তো আমাকে কমেন্টে জানাবেন, আমি আশা করি আপনাদেরকে উত্তর দেবো।
আমরা আরেক ফটোশপের আরেকটু নিয়ে আলোচনা করবো।